রবিবার ছুটির দিনে বেআইনি প্লাস্টিকের ক্যারিব্যাগের বিরুদ্ধে বিভিন্ন বাজারে অভিযান চালালো জেলা প্রশাসন। ছুটির দিন উপলক্ষে মালদা শহরের বিভিন্ন বাজারগুলিতে ক্রেতাদের ভিড় হওয়ার প্রবণতা বেশি থাকে। সেই দিকে লক্ষ্য রেখেই এদিন সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানুর নেতৃত্বে অভিযান চালানো হয়। ইংরেজবাজার থানার পুলিশের সহযোগিতা নিয়ে এই অভিযান চালায় জেলা প্রশাসনের কর্তারা। বেআইনি ক্যারিব্যাগ ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকানিকে জরিমানাও করা হয় প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি বেআইনি প্লাস্টিক ব্যবহার বন্ধের ক্ষেত্রে ব্যবসায়ীদের সতর্ক করা হয় প্রশাসনের পক্ষ থেকে। উল্লেখ্য, 1 জুলাই থেকে রাজ্য প্রশাসনের নির্দেশ জারি করেছে বেআইনি প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে এই অভিযান। এদিন সকালে মালদা শহরের মকদমপুর পুরো মার্কেট, চিত্তরঞ্জন পুরো বাজার, নেতাজি পুরো মার্কেট সহ বেশ কয়েকটি এলাকায় প্লাস্টিক ব্যবহার বন্ধের ক্ষেত্রে অভিযান চালানো হয়। নিউজ ফোর বেঙ্গল। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সেখানে তোমার ম্যাক্সিমাম 7 বছরের জেল এবং 1,00,000 টাকা অব্দি জরিমানা প্রভিশন আছে। তো আমরা চেষ্টা করেছি, সিজ করেছি মেটেরিয়াল, একটাতে 16 কেজি আর একটাতে 8 কেজি মেটেরিয়াল পেয়েছি। ওটা যেটা হচ্ছে তোমার 75 মাইক্রনের নিচে পাতলা প্লাস্টিক, কালো এবং সাদা, তো সেটা সিজ করলাম। এবারে আমরা পুলিশে এর বিরুদ্ধে আমরা এই অভিযোগ মূলত কি এখন প্রথম দিকে যারা বিক্রি করছেন তাদেরই ধরা হচ্ছে? হ্যাঁ, যারা ইউজ করছে তাদেরকে তো ইউজ করতে দেওয়া হচ্ছে, যারা বিক্রি করছে তাদের ব্যবস্থা না, যারা স্টকে তাদেরই ব্যবস্থা না। কি হলো আজকে এসডিও সাহেব নিজে বাজারে এসেছেন? কিছু নিষিদ্ধ ক্যারিব্যাগ রিটেন রেড করতে এসছিল, সেদিকে আমাদের ব্যবসায়ীকে কাছে কিছু পেয়েছে, সেটা নিয়ে ওরা সিজার লিস্ট ধরিয়ে ওদের কথাবার্তা বলছে। বারবার থেকে প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে জানানো হয়েছে, তা সত্ত্বেও আপনাদের বাজারে আপনাদের সংগঠিত ইউনিয়ন থাকা সত্ত্বেও আপনাদের নাগের ডগায় ক্যারিব্যাগ বিক্রি হচ্ছে, এই ব্যাপারে আপনাদের দায়িত্ববোধ কতটা? আমরা বহুবার চেষ্টা করেছি, বহু মাইকিং করেছি, কেউ সবাই বলছে যে আমরা আর বিক্রি করি না। তা সত্ত্বেও হয়তো কেউ কোনো দোকানদার হয়তো চুপে চাপে বিক্রি করেছে আমাদের অন্ধকার রেখে। তবু আমরা বলেছি যে তোমরা কেউ ক্যারিব্যাগ ইউজ করবা না, কেউ বিক্রি করবা না। বহুবার আমরা প্রতিদিন প্রায় সপ্তাহে হয়তো 2 দিন আমরা মাইকিং করি যে কেউ নিষিদ্ধ ক্যারিব্যাগ যেন কেউ না বিক্রি করে, 70 মাইক্রনের নিচে যেন কেউ ক্যারিব্যাগ না বিক্রি করে। তো যারা প্রশাসনের নিষেধ উপেক্ষা করে এবং আপনাদের অনুরোধ অপেক্ষা করেও যারা ক্যারিব্যাগ বিক্রি করছে তাদের বিরুদ্ধে আপনারা কী ধরনের কোনো ধরনের ব্যবস্থা নেবেন? ওজন ওনার বিরুদ্ধে যা ব্যবস্থা করবো আমরা চেষ্টা করবো, একবার সুযোগ জন্য ওনাকে দেওয়া হয়। আপনার নাম? অজিত কুমার সাহা, নেতাজি পুরো বাজারের সব।